चाहते हैं उसका जाने ले लीजिए। This time I am hyper. শূন্য করি যোগ ফলাফল যা আসে হয় দুর্ভোগ মিলে না হিসাব তবু আগুনে রাখি হাত গণিত কষে কাটে আমার দিবস রাত আমার মনে অথই জল ওটায় নাকি তাজমহল ওরে সালেকা ওরে মালেকা ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বান পারলি না বাঁচাতে বন্ধুর কথা কি বলেছো? আপনাকে খুঁজে পাচ্ছিলাম না স্যার, আমি টেনশনে পড়ে গেছিলাম স্যার, টেনশনে আমি পুলিশ ভাইদের সাপোর্ট নিয়েছি। আরে আশ্চর্য, আমি কি লেডিজ যে আমি হারাই যাবো? আমি তো বালা না ভালা লইয়াই থাইকো। ভালো আছেন? আপনি আবার এখানে আছেন কে জানি, চলে এলাম ওই দূর থেকে আপনার ফলো করতে আসিলাম, ফলো কইরা কইরা আপনার দ্বারা চলে এলাম। হেই, আপনি আমার আবার ফলো করতেছেন কি জানি? আপনি এখানে এসে ফলো করতেছেন কি ব্যাপারটা কি ভাই? আর আপনি হঠাৎ করে বরিশালের ভাষায় কথা বলতেছেন, ব্যাপারটা কি সন্দেহজনক? ভং জোরছি ভং, বুঝলেন না? কত রকম বং চমক সবার ধরতে হয় তাই না? এই যেমন ধরেন কুয়াকাটায় ঘুরতে আসছি, আর কুয়াকাটায় ঘুরতে আসছি বরিশালের মানুষের লোক না মেসতে পারি, তাগো মতন করে কথাবার্তা না করতে পারি, তাহলে কি হইলে কন? এনে থাকতে পারমু? হেরা কি মূল লোকে কথা কইবে, মোরে জায়গা দেবে, মোরে খাউন দেবে? দেবে না। এই আপনার তো খুব ডাউট হচ্ছে কিন্তু আমার। এই আপনি অন্য জায়গায় গিয়ে ভং ধরেন, যান আমার আমার কাছে ভং ধরা লাগবে না, অনেক জায়গায় ভং ধরার জায়গা আছে, যান। এ মে ভাই, আপনি মনে মোর উপর একশোর রাগ করছেন? হ্যাঁ, আপনার কথাবার্তা এরকম মনে হয় সাধারণ মেজাজটা একশোর গরম। হ্যাঁ, আমার মেজাজটা খুব হট আছে, এমনি আমার হট আছে, আপনি এখন যান তো যান, আরও হট বাড়াই দিয়ে না। এই যে দেখছেন মে ভাই, মুই কিন্তু আপনার অসুখটা ধরে ফেলাইছি, মূল জায়গাটা ধরে ফেলাইছি। আমার দূর থেকে দেখে মনে হইতেছিল যে আপনার মেজাজটা হট আছে, আপনার মেজাজটা কুল ডাউন করার জন্য এই যা মুই কিন্তু ওষুধ নিয়ে আসছি মে ভাই। লন আউগা পান খান, মেজাজ ঠান্ডা হয়ে যাবে। এইবার কিন্তু না করতে পারবেন না, বুঝছেন? লঞ্চে আপনি খান নাই, এবার আপনার খাইতে হইবে। ওকে, আমি থাবা মারা নিয়ে গেলেন যে আপনি আপনার চোখ ফাঁকি দিয়ে ম্যাডাম যাতে আবারও পালিয়ে হারিয়ে না যেতে পারে ওই কারণে স্যার আমি ব্যবস্থা করেছি।
তালা মেরে রেখেছো? জি স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমিও তো দেখতেছি এই রোমান্টিক পরিবেশে আইসে তুমি আস্তে আস্তে ধীরে ধীরে একদম নিজেরে রোমান্টিক ডেভেলপার বনে যাচ্ছে তুমি, বাহ খুব ভালো। থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ। তাহলে তুমি এক কাজ করো, তাহলে তুমি এখন তালাটা খোলো, খুলে তুমি একটা গাড়ির ব্যবসা করতে যাও, যাও। স্যার এখানে গাড়ি মানে কিন্তু স্যার ভ্যান গাড়ি স্যার। ও মাই গড, ভ্যান গাড়ি? ভ্যান গাড়ি কি আমার সাথে যায়, আমাদের দুইজনের সাথে ভ্যান গাড়ি যায়, এটা মানায়? এই যে স্যার, আমার মনে হচ্ছে এখানে আসার পর স্যার দিন দিন আপনি রোমান্টিকতা হারিয়ে ফেলছেন স্যার। আমি রোমান্টিকতা ভুলে যাচ্ছি কি কো স্যার? এই যে স্যার, ভ্যান গাড়িতে দুজন পাশাপাশি বসবেন, পা দুলাতে 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 প্রকৃতির মাঝখানে সাগরের পারে বাতাস খেতে খেতে হাত ধরে ধরে একসঙ্গে যাবেন স্যার। গাড়ি তো স্যার দূরত্ব থাকে। ও আচ্ছা 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 আচ্ছা, ভালো, খোলামেলা বাতাসে পা দুলাতে দুলাতে জাতীয় ব্যথা, ঠিক আছে। আচ্ছা তাহলে পরে একটা ভ্যান গাড়ির ব্যবস্থা করো, তালা খোলো, আমি এখানে ওয়েট করি। হ্যাঁ রেডি হও রেডি হও রেডি হও, টাইম চলে যাচ্ছে, গাড়ি আসতেছে গাড়ি আসতেছে। দেখতেই পারেন, আমি যেহেতু সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, চষে বেড়াই, দেখতেই পারেন, দেখা হইতেই পারে। দুনিয়াটা তো গোল, চার কোনা তো না যে কোনার মধ্যে সিপাহী লোকে থাকবো, গোল দুনিয়া দেখা হইতেই পারে। খুব ভালো খুব ভালো। তাহলে তো আপনার এই আশেপাশে সবকিছু চেনা জানা আছে নাকি ভাই? কেন জানবো না, এটা হলো আমার সেকেন্ড হোম। ভাই বলতে পারবেন আমি ওই ভ্যান গাড়ি কোথায় পাবো? যাবেন কোথায়? ওই যে একটু ঝাউবনের দিকে যাব। জানি না। হ্যালো, আপনার শরীর কেমন এখন? আরে ফার্স্ট ক্লাস, খুব সুন্দর খুব সুন্দর। ঠিক আছে, আজকে সকালটা একদম কি সুন্দর, কি কি সুন্দর। তুমি আমার প্রথম সকাল, ওই যে একটা গান আছে তুমি সকাল, কি সুন্দর, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। চলো চলো যাই চলো যাই। আমি তো কালকে রাতেই সুস্থ হয়ে গেছি, যখন তুমি আমার কপাল এরকম হাত দিয়ে বললে না, তখন তখন থেকেই সুস্থ। তারপরে তো তারপরে আরেকবার তুমি যখন ওই যে আচ্ছা দেখি, চলো চলো নামো, সাবধানে সাবধানে নামতে হবে, চলো আসো আসো। আসো আসো আসো, নামি পড়ে যাবে তোমার যে হিল পড়ছে, আসো আমি ধরে নাম, পড়ে গেলে একদম বিপদ। আসো 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 আসো, আমি নামতে পারবো। আসো ঠিক আছে ঠিক আছে, আসো 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 আসো। কি হলো বস, ঠিক আছেন? ঠিক আছেন আপনি? কিরকম যেন মাথার মধ্যে কিরকম যেন একটা মানে কি কি শরীর খারাপ লাগছে একটুখানি একটুখানি। তুমি আমাকে ধরে নাও, ধরে নাও। জি বস আসেন, ধরে নাও। এই ভালো, এই খারাপ, কি হচ্ছে আমার বুঝতে পারছি না। বস সাবধানে সাবধানে সাবধানে। আচ্ছা বস, আমার মনে হয় বস দাঁড়ান, আপনার মনে শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে, আপনাকে রুমে দিয়ে আসি। না না না, সেরকম খারাপ লাগবে না, সেরকম না। হঠাৎ নামতে গিয়ে একটু একটু চক্কর দিয়েছিল। তাছাড়া সমুদ্রের পাড়ে গেলে এমনি সব কিছু ভালো হয়ে যাবে, কবি বলেছেন না সমুদ্রের পাড়ে গেলে লবণাক্ত হাওয়া ঝিরে ঝিরে বাতাসে সব কিছু অনেক কথা বলা যায় অনেক। তাছাড়া আমরা ওখানে শপিং করবো, একটু খাবো, ফুচকা খাবো, কাঁকড়া দেখবো,
কত ভালো লাগবে হ্যাঁ শর্ট বস হ্যাঁ হ্যাঁ আপনি যান আগে আপনি যদি পড়ে যান আমি পিছন থেকে না আমি তো পিছনে বারবার তাকালে মাথা ঘুরবে তো পাশাপাশি আসো পাশাপাশি আসো হ্যাঁ জি বস চলো কি সুন্দর বলো তুমি আমার প্রথম সকাল বস মিস্টার রফি কোথায় ওকে ওকে আমি পাঠিয়েছি যে রিক্সা আনতে ওই ইয়ে আনতে মানে গাড়ি আনতে তুমি চিন্তা করো এরকম একটা টুরিস্ট এরিয়া এখানে ভালো গাড়ি নেই শুধু ভ্যান ছাড়া কোনো কিছু নেই ভ্যানে করে তোমাকে আমার যেতে হবে চিন্তা করো কেমন লাগছে যদিও এটা একটা রোমান্টিক ব্যাপার আসবে ভ্যানের মধ্যে পা দুলিয়ে ধুলে 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 যাব তাই না ভালো স্যার গুড মর্নিং হ্যাঁ এই স্যার গাড়ি গুড মর্নিং ইচ্ছা করলে পা দোলাইতে পারে এরকম অনেক মজা লাগবে রোমান্টিক ব্যাপার না এটা সাংঘাতিক হ্যাঁ দেখেছো কি সুন্দর এই যে সমুদ্রের পানির উপর দিয়ে এই যে সূর্যটা পড়েছে কিরকম চিকচিক করতেছে না কিরকম একদম মানে চকচক করতেছে চিকচিক করতেছে খুব ভালো লাগতেছে না কো দেখতে জি বস খুব ভালো লাগছে হ্যাঁ কিন্তু আমার একটা জিনিস ভালো লাগলো না কিন্তু কি বস এই যে আমরা এখানে আসলাম বেড়াতে আসলাম ঘুরতে ফিরতে আসলাম তুমি কিছুই কিনলে না কিছু কিনলে না এটা কি রকম হলো আমি তো মানে দিতে চাইলাম যে একটা কিছু তো তোমার গিফট দিতে চাচ্ছিলাম সেটা তো হলো না বস আমার কিছুই লাগবে না এটা নিয়ে আপনি চিন্তা করবেন আমার একটু পিপাসা লেগেছে রাফি সাহেব ডাব নিয়ে আসলে চলবে সেটা তো হয় কোন জায়গায় বেড়াতে গেলে মানে একটু ইয়ে করতে হয় না একটু ঘোরাফেরা করলি এটা ধরো কিনতে ধরো ধরো একটা আংটি আংটি কিনলে এটা স্মৃতি হয়ে থাকতো তাই না এই কোয়াকাটা স্মৃতি হয়ে থাকতো এটা বস কোনো দরকার নেই এই যে বিজ্ঞানী ভাই চলে এসেছেন আপনি বিজ্ঞানী ভাই কেমন আছেন ভাই ও বিজ্ঞানী ভাই আছেন কিরম ভাই ও ভাই এই যে কি খবর কেমন আছেন হ্যালো হাত চাকে দিলে কি দেখতেছেন ভাই ওদিক এই সমুদ্রটা কি কাটছে সমুদ্র কে কাটিছিল এই তোমার ক্যালকুলেটর আছে সমুদ্র কে কাটিল না বস আমার ক্যালকুলেশন এটা নেই ওকে আসলে হয়েছে কি সমুদ্র অনেক আগে কাটা তো তখন তো আমরা জন্মগ্রহণই করিনি হ্যাঁ অনেক আগে কাটিয়ে রেখে দিয়েছি আর কি নামটা ঠিক জানি না আর কি হ্যাঁ কতজন শ্রমিক এখানে মাটি কাটছিল ওইটা একটা অনুমান করে বলা যায় তাই না এটা একটা ক্যালকুলেট করে বলা যায় ধরেন কমপক্ষে তো 33-34 হাজার তো লেগেছেই শ্রমিক লেগেছেই হ্যাঁ খুব বেশি হলে 36 হাজার 36 হাজার লোকজন মনে করেন দিন রাত 24 ঘন্টা অনেক দিন লেগেছে নিশ্চয়ই 3-4 মাস লেগেছে কাটতে কি ভাই কোনো ঝামেলা ভাই এখানকার মাটিগুলা কই গেল এটা তো এটা এসে গেছে না ওই যে বান্দরবনে নিয়ে গেছে ট্রাক ঘুরে ঘুরে বান্দরবনে নিয়ে গেছে বান্দরবনে নিয়ে যে পাহাড় দেখেন গেছেন আপনি বান্দরবন যে বিরাট বিরাট পাহাড় কিন্তু এই মাটি জমে 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 ওইরকম পাহাড় হয়ে গেছে ওই জন্য সমুদ্রও দেখতে ভালো লাগে আর পাহাড় দেখতে মানুষ কিন্তু এই দুই জায়গায় দেখতে যায় বলেছিলাম না তুমি পেয়ে যাবে থ্যাংক ইউ সেই জন্য আবারও থ্যাংক ইউ আমি তো জানি আপনি বলেছেন না আপনি বলেছেন আমি বিশ্বাস করিলাম হ্যাঁ থ্যাংক ইউ কি ভাই এই রেট এমনি ভাই গুড টাইম ওই হাত দেখতে যাচ্ছে বোধহয় হাত দেখতে যাচ্ছে দেও দাও উনি গণক টাইপের বিজ্ঞানী টাইপের দেও হাত দেখে অনেক কিছু বলে দিতে পারবে দেও অসুবিধা নেই উনি পড়তে পারে হাতের রেখা পড়তে পারে এই যে কি মিলতেছে না ভাই কি কি ভাই কি দেখলেন ভাই আমাদের ভবিষ্যৎ কি ভাই মিলবে না মানে একই রকম না হাতের রেখা কি ভাই কোনো ঝামেলা কি লো বিজ্ঞানী ভাই বিজ্ঞানী ভাই আরে কি ঝামেলা আপনি চিনেন বস আমাকে আরে ওই যে
সেদিন বলিল আমারে যে এখানে পানি এই প্রতি সেকেন্ডে কত মিলিলিটার পানি উপর দিয়ে বাতাসে উড়ে যায় এগুলো গবেষণা করে তো বস উনি একটা পাগল আরে না পাগল না আরে কোন মানুষের মধ্যে কি প্রতিভা লুকায় আছে সেটা তো মানুষের সাথে না মিশলে বোঝা যায় না তুমি দেখেছো না ওর কথাবার্তা যদিও স্বাভাবিক না কিন্তু এমন এমন প্রশ্ন করে সেটা কিন্তু একদম চিন্তার বিষয় কিন্তু কলম হ্যাঁ না আচ্ছা ও ওই জ্ঞানী লোকটা যে তোমার আর আমার হাতের উল্টো দিক দিয়ে কি দেখলো মানুষের তো হাত এইদিকে দেখে তাই না দেখি দেখি কি দেখলো দেখি তোমার আর হাতে এটা কি দেখে লাগার কথা না তো কচি ডাব তো ওই কচি ডাবের পানি একটু পাইছে পাইছে লাগে আবার একটু বয়স বেশি হলে ডাবের বয়স বেশি হয় তখন একটু মিষ্টি লাগে সব ক্ষেত্রে জীবনে সব ক্ষেত্রে তাই সমুদ্রে যে পানি এই যে বিশাল সমুদ্র এর ওই প্রতি সেকেন্ডে ধরো কত মিলিলিটার পানি বাতাসে উড়ে যায় বলো তুমি বস হ্যাঁ কোশ্চেনটা আসলে খুব টাফ মনে হচ্ছে আমার ক্যালকুলেট করা নেই তাই আচ্ছা ঠিক আছে আজ এই যে গাছ এই যে গাছটা এটা কত হাত লম্বা বলো তুমি বলতে পারবা বস আমি তো বলতে পারছি না কিন্তু মিস্টার রাফি অনেক ইন্টেলিজেন্ট আমার মনে হয় মিস্টার রাফি কে আমাদের এটা মাপানো উচিত আরে না ও পারবে না ওর পক্ষে সম্ভব না আমি তাহলে মিটার টেপ নিয়ে আসি বস না কিছুই করা লাগবে না ও এমনি তো বলতে পারবে না সরি বস আমার আসলে ক্যালকুলেট করা নেই হ্যাঁ ক্যালকুলেট ক্যালকুলেটটা খুব ইম্পর্টেন্ট জিনিস সবকিছুতে ক্যালকুলেট থাকতে হয় কিন্তু জানো আমার এই আমার নিজের এই লাইফে কোনো ক্যালকুলেট হলো না কোনো ক্যালকুলেট করতে পারলাম না যাই হোক তুমি এত প্রেডিক্টেবল কেন হ্যাঁ আনপ্রেডিক্টেবল তাই তো আমি তো আনপ্রেডিক্টেবল বলিনি ও না আমার আয়ে একটু অসুবিধা আছে সেই জন্যে আর কি যাই হোক না তুমি কালকে কোথায় হারাই গেছিলা বলো তো আমি অসুস্থ হয়ে গেলাম রীতিমতো খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গেলাম তোমার কোথাও খুঁজে পাওয়া গেল না কোথায় গেছিলে তুমি কোথায় গেছিলে বস আমি আনপ্রেডিক্টেবল না না আমি তা বলতে চাই না আমি বলতে চাচ্ছি যে তুমি কোথায় কালকে হারাই গেছিলে কতদিনই মানে কোথায় গেলা তুমি আমরা তো সারা মানে পুরো বিশ্বের মধ্যে এই রাস্তাঘাট খুঁজতে খুঁজতে আমি অসুস্থ হয়ে গেলাম কোথায় হারাই গেছিলে তুমি বস আমি তো হারাইনি আমি তো মিস্টার রাফিকে বলে গিয়েছিলাম আমি কোথায় যাব একদম মিথ্যা কথা বলবেন না আপনি মোটেও আমাকে বলেন নাই মিস্টার রাফি আমি আপনাকে বলে যাইনি আপনি কি ভুলে গেছেন হয় না বস মাঝে মাঝে ভুলে যাই হ্যাঁ এই ব্যাটারি লো মানে মেমোরি লো বস তো ভুলে যাও কেন তোমার মেমোরির ব্যাটারি লো থাকে কি জন্য এটাই তো বুঝলাম না তোমার ভুলে যাওয়ার জন্য কাকে কি হলে দেখলে না তুমি আমি অসুস্থ হয়ে গেলাম রীতিমতো বস একটা কথা বলি অবশ্যই বলো ইটস আ হিউম্যান রাইটস বলাই তো উচিত বস আমার একটু ওয়াশরুমে যেতে হবে চলো চলো যাই চলো বস আপনি আমার সাথে যেতে পারবেন না নাই কারণ সে লেডিস টয়লেটে যাবে বস ও ও আচ্ছা তাহলে তাহলে একলা কিভাবে যাবো তুমি বস আমি যেতে পারবো না 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 তুমি হারাই যাবা এই জিন ভূতের ব্যাপারে তোমারে তোমারে খালি জিন ভূতে ধরে এই রাফি তুমি তন্নির সাথে সাথে যাবা হ্যাঁ একদম সাবধানে নিয়ে যাবা সাবধানে কোনো রকম যেন অসুবিধা না হয় বস কি দরকার আমি একাই না 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 তোমারে একলা ছাড়া যাবে না ও বিরাট সমস্যা হয়ে যাবে না এই রাফি যাও যাও একদম সামনে কাছাকাছি থাকবা ঠিক আছে সাবধানে খেয়াল রাখবা
আপনার আর যেতে হবে না আমার সাথে আপনি বসের কাছে চলে যান আমি আমি তো আসছি আপনি আপনার সাথে আমার যেতে হবে মানে প্রথমত বসের একটা অর্ডার আছে আর দ্বিতীয়ত আপনি চলে গেলে মাথা ঠিক থাকে না আমার কাজ উল্টাপাল্টা বসের কাছে আমি ছাড়ি আপনি আমার সামনে থাকবেন মানে এখন কি আপনি আমার সাথে মহিলা ওয়াশরুম পর্যন্ত যাবেন ভাই এই যে আপনারে বলতেছি ভাই অপূর্ণদের বাড়ি কোনটা বলতে পারেন জানি না ওর নাম তো রুবেল ওর বাপের নাম হলো মোসামিকার বাবা ও সঙ্গে আরো যারা ছিল কেউই আর ফিরে আসেনি একটা কথা কবি লিখে গেছিল না বড় প্রেম শুধু কাছেই টানে না অনেক দূরে ঠেলে দেয় সেই দিক দিয়ে কিন্তু আমরা কিন্তু সার্থক প্রেমিক হ্যাঁ